ব্যাট সংক্রান্ত জাবেদার ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে ব্যয় এবং সম্পদ সংক্রান্ত ব্যাটের জাবেদা নিয়ে। প্রথম ক্লাসে আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাটের জাবেদাসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ব্যাটের জাবেদাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটি সম্পদ এবং ব্যয় সংক্রান্ত ব্যাটের জাবেদাসমূহ নিয়ে। প্রথমে আমরা ব্যয় সংক্রান্ত ব্যয়ের জাবেদাগুলো দেখব। পণ্য ক্রয়ও এক ধরনের ব্যয়, কিন্তু ক্রয় বিক্রয়ের জন্য আলাদা জাবেদা দিতে হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যাটের আলাদা জাবেদা প্রদান করতে হয়, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে, ক্রয় ছাড়া অন্য সকল ব্যয়ের ক্ষেত্রে ব্যাটের জাবেদা প্রদানের সময় ব্যাটের জন্য আলাদা কোনো জাবেদা দিতে হবে না। অর্থাৎ যে ব্যয়টা হয় সে ব্যয়ের সাথে ব্যাটটা একসাথে অ্যাড করে দিতে হবে। তাহলে 15% ব্যাট অন্তর্ভুক্ত আছে অথবা 15% ব্যাট সহ মনিহারি ক্রয়, অর্থাৎ 11,500 টাকার ভিতরে ব্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। তাহলে ক্রয় ছাড়া অন্য সকল ব্যয়ের জন্য ব্যাটের আলাদা কোনো জাবেদা দিতে হবে না, সেক্ষেত্রে ব্যাটটা এখানে একসাথেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি আজকে মনিহারিটা ধারে ক্রয় করা হতো তাহলে এখানে প্রদেয় হিসাব ক্রেডিট হতো। তো এখান থেকে এমনি আমরা যদি ব্যাটটা আলাদা করতে চাই তাহলে 11,500 × 15 = 115, কারণ ব্যাট সহ বলা থাকলে মার্ক আপ করে আমাদেরকে ব্যাটটা নির্ণয় করতে হয়, তখন 1,500 টাকা ব্যাটের টাকা আসতো। ক্রয় ছাড়া অন্য সকল ব্যয়ের ক্ষেত্রে আমরা ব্যাটের আলাদা কোনো জাবেদা দিব না, ব্যাটটাও একসাথে ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত করে ফেলব। এর পরের জাবেদাটা আমরা একটু দেখি। মনিহারি ক্রয় 20,000 টাকা যার ওপর ব্যাট প্রদান করা হয়েছে, ব্যাট 20,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত নাই, ব্যাটটা আলাদা প্রদান করছে। তাহলে এখানে যদি আমরা এই 20,000 টাকার উপর ব্যাট কত এটা যদি নির্ণয় করতে চাই তাহলে 20,000 × 15% 3,000 টাকা। এখানে ভাগ 115 কেন হয়নি, এর কারণ হচ্ছে 20,000 টাকার মধ্যে ব্যাটটা অন্তর্ভুক্ত নাই, 20,000 টাকার বাইরে ব্যাটটা দেয়া হয়েছে। তাহলে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে 20,000 হবে না, 23,000 টাকা হবে, ব্যাটের টাকাটা সব একসাথে লিখতে হবে। আর এখানে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা কেন লিখে ফেলছি, এখানে অলরেডি ব্যাটের টাকা আগে থেকেই অন্তর্ভুক্ত করা আছে। এরপরে সম্পদ সংক্রান্ত জাবেদাগুলো একটু আমরা দেখি। ব্যাট সহ আসবাবপত্র ক্রয়, অর্থাৎ এখানে 15% ব্যাট কী আছে, অন্তর্ভুক্ত আছে। ব্যাট সহ বলা থাকলে যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তখন আমাদেরকে ধরতে হবে কত, 15%। তাহলে এখান থেকে যদি আমরা ব্যাটটা আলাদা করতে চাই 57,500 × 15 / 115 7,500 টাকা। কিন্তু সম্পদের ক্ষেত্রেও ব্যাটের আলাদা জাবেদা দিতে হবে না, তারপরেও ব্যাটটা আমি আলাদাভাবে নির্ণয় করে দেখালাম। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি এটা ধারে ক্রয় করা হতো তাহলে আমরা প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাবকে ক্রেডিট করতাম। এরপরে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা যার ওপর ভ্যাট প্রদান করা হয়েছে, 30,000-এর ভিতর ভ্যাট নাই, ভ্যাট আলাদা প্রদান করছে। যদি পার্সেন্টেজ দেওয়া না থাকতো 30,000 × সরাসরি 15% ক্যালকুলেশন করতাম, কিন্তু আজকে 10% ধরে দিছে। তাহলে ভ্যাটটা যদি আমরা নির্ণয় করি 30,000 × 10%, তাহলে ব্যাটের টাকা আসে 3,000 টাকা। তাহলে এখন জাবেদাটা কীভাবে ক্যালকুলেশন হবে দেখো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানেও ব্যাটের টাকাটা আলাদাভাবে যোগ করে লিখতে হবে, কিন্তু ব্যাটের আলাদা জাবেদা দেওয়ার দরকার নেই। কিন্তু এর আগের জাবেদায় উদ্দীপকের যে টাকাটা আছে এটা আমরা এখানে লিখে ফেলছি, কারণ এখানে ব্যাটের টাকাটা অলরেডি অন্তর্ভুক্ত আছে, আলাদা করে ব্যাট আর ক্যালকুলেশন করতে হবে না। এখানে কিন্তু আলাদা করে ব্যাট ক্যালকুলেশন করে এটা কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা একটা নোট মনে রাখবো, সম্পদ ও ব্যয়ের ক্ষেত্রে ব্যাটের আলাদা জাবেদা দিতে হয় না, ক্রয় বিক্রয় ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে ব্যাটের আলাদা জাবেদা দিতে হয়।